আজকে সোনামণি কচিকাঁচা আমরা যেই আকীদা তাদেরকে শেখাবো তারা সেই আকীদায় বেড়ে উঠবে। আমরা যদি আমাদের দেশের শিক্ষা বোর্ডের সিলেবাসভুক্ত বইগুলির দিকে তাকাই তাহলে দেখতে পাই যে শিশু শ্রেণী 1 2 3 এই বইগুলোতে আকাইদ নামে একটা কিতাব আমরা পড়েছি দেখতে পাই এখনো। এই কিতাবের মধ্যে যদিও আকায়েদ নাম দেওয়া হয়েছে কিন্তু অধিকাংশ ভ্রান্ত আকিদাই পরিপূর্ণ। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ আল্লাহ সম্পর্কে কি আকিদা পোষণ করা দরকার এটাই জানি না। আল্লাহর প্রতি ঈমান বলতে চারটি জিনিস সামিল হয়। এক, আল ঈমানু বিউজুদিল্লাহ, অর্থাৎ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। দুই, আল ঈমানু বিরুবুবিয়াতিহি, আল্লাহ তাআলার রুবুবিয়াতে বিশ্বাস। আল ঈমানু বিউলুহিয়াতিহি, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা। আবার আল ঈমানু বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর নামসমূহ এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، أهل هذه الصندوق البنغلاديش رنگو شنگوٹون شنامني কেন্দ্রীয় সম্মেলন ও প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন জেলা থেকে আগত কচিকাঁচা সোনামণি এবং সুধীমণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটা সংস্কার ধর্মী সংগঠন। এই সংস্কারের প্রথম সংস্কার আকীদা সংস্কার। যে কোনো সংস্কার, বিশেষ করে আকীদার সংস্কার, সোনামণিদের মাধ্যমেই শুরু করতে হয়, কারণ সোনামণিরা কাদা মাটির মতো। কাদামাটিকে মন যেভাবে চায় সেভাবেই তৈরি করা যায়, কিন্তু সেটা যখন শক্ত হয়ে যায় চাইলেই কিন্তু মনের ইচ্ছা অনুযায়ী সেটাকে রূপ দেওয়া যায় না। আজকে সোনামণি কচিকাঁচা আমরা যেই আকীদা তাদেরকে শেখাবো তারা সেই আকীদায় বেড়ে উঠবে। আমরা যদি আমাদের দেশের শিক্ষা বোর্ডের সিলেবাসভুক্ত বইগুলির দিকে তাকাই তাহলে দেখতে পাই যে শিশু শ্রেণী 1 2 3 এই বইগুলোতে আকাইদ নামে একটা কিতাব আমরা পড়েছি দেখতে পাই এখনো। এই কিতাবের মধ্যে যদিও আকাইদ নাম দেওয়া হয়েছে কিন্তু অধিকাংশ ভ্রান্ত আকিদাই পরিপূর্ণ। সেখান থেকে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর মাধ্যমে শিশুদের মধ্যে সঠিক আকীদায় সম্বলিত বই শিক্ষা বোর্ড অধীনে প্রকাশিত হয়েছে, সেটা আমাদের শিক্ষা বোর্ড অধিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে সোনামণিদের শিশু অবস্থা থেকেই আকীদার পরিবর্তন ঘটছে। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ আল্লাহ সম্পর্কে কি আকীদা পোষণ করা দরকার এটাই জানি না। আল্লাহর প্রতি ঈমান বলতে কি বোঝাই এটাই আমরা অধিকাংশ মানুষ জানি না। আল্লাহর প্রতি ঈমান বলতে চারটি জিনিস সামিল হয়। এক, আল ঈমানু বিউজুদিল্লাহ, অর্থাৎ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, আল্লাহ যে আছেন এটা বিশ্বাস করা। এর প্রমাণ বহু পাওয়া যাবে, সব কিছু আসমান জমিন থেকে যত কিছু সৃষ্টি জগৎ আছে সব কিছুই কিন্তু আল্লাহর অস্তিত্বের প্রমাণ।
দুই আল ইমান বি রুবুবিয়াতিহি, আল্লাহ তাআলার রুবুবিয়াতে বিশ্বাস, আল্লাহ রব এই ব্যাপারে বিশ্বাস পোষণ করা। রব অর্থ কি? ইফরাদুল্লাহ তাআলা বিল খালকি ওয়াল মিলকি ওয়াত তাদবীর, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে এক মনে করা, সবকিছুর মালিক হিসেবে এক মনে করা এবং সবকিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসেবে এক বলে বিশ্বাস করার নাম আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ পরিচালনা করছেন, এ বিশ্বাস আমাদের করতে হবে। আল ইমানু বি উলুহিয়াতিহি, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা। আজকে যদি বাংলাদেশের দিকে তাকাই, ইবাদত মুসলিম আমরা বিশ্বাস করছি যে আমি মুসলিম মনে করি, দাবি করি আমি মুসলিম, প্রত্যেকটি সালাতে আমরা সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, আমরা বলছি প্রতিনিয়ত, কিন্তু আমাদের এই দাবি অনুযায়ী আমাদের কর্ম কি সেটা প্রমাণ বহন করছে, করছে না? আমরা প্রতিনিয়ত বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন আমাদের দেশের কয় পার্সেন্ট মুসলিমের মধ্যে আছে? খুব কম পার্সেন্ট মুসলিমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন আছে। এটা চার নাম্বার, আল ইমানু বি আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর নামসমূহ এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, সেগুলো সম্পর্কে এক বলে বিশ্বাস করতে হবে। এবং আসমা ও সিফাতের ইমান এমন যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস সময়ে যেইভাবে আসমা ও সিফাতের বর্ণনা এসেছে সেইভাবেই বিশ্বাস করতে হবে, কোনো পরিবর্তন করা চলবে না, কোনো কিছুকে অস্বীকার করা চলবে না, কোনো কিছুকে সাদৃশ্য অবলম্বন করা চলবে না এবং কোনো উপমা পেশ করা যাবে না। তাহলে পরিবর্তন চলবে না, অস্বীকার করাও চলবে না, কারোর সাথে সাদৃশ্য করা যাওয়া চলবে না এবং উপমা পেশ করা যাবে না। এইভাবে আসমা সিফাতকে বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের দেশে আসমা সিফাতের এই সঠিক বিশ্বাস কি আছে? আমরা ছোট্ট 1-2 এর কিতাবগুলোতে, বাংলাদেশ শিক্ষা বোর্ডের আকায়েদের কিতাবগুলোতে কি দেখি যে আল্লাহ তাআলা সব নিরাকার ও সর্বত্রই বিরাজমান, এটা পড়েছেন কি পড়েন নাই? আচ্ছা, এখানে যারা সোনামণি আছো তোমরা, তোমরা বলো তো আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, তাই না? দলিল কি, কে বলতে পারবে দলিল? আল্লাহ তাআলা কোথায় আছেন? সূরা তহা আয়াত নাম্বার 5, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। এই সম্পর্কে কোরআনে কয়টা আয়াত নাযিল হয়েছে কে বলতে পারবে? কয়টা আয়াত? 7টি আয়াত নাযিল হয়েছে। তাহলে 7টি আয়াতের মাধ্যমে আল্লাহ আরশের উপরে আছেন, এটা আল্লাহ প্রমাণ করছেন। অথচ আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম, অধিকাংশ মুসলিম এই আয়াতগুলোকে তার সঠিক ব্যাখ্যা না করে রূপক অর্থে নিয়ে তারা বলছে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান, আল্লাহ তাআলা নিরাকার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন কি আল্লাহকে আমরা দেখতে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পূর্ণিমার রাত্রে চন্দ্র দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে সূর্য দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? তো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো সমস্যা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে সূর্য দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না, পূর্ণিমার রাত্রে চন্দ্র দেখতে যেমন কোনো তোমাদের সমস্যা হয় না, তেমনভাবে তোমরা জান্নাতে আল্লাহকে দেখবে এতেও তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা বলেন তো, আকারবিহীন কোনো কিছুকে দেখা যায়? আকারবিহীন কোনো কিছুকে তো দেখা যায় না। আবার একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ আসবেন তার নিজস্ব সূরাতে, সূরাত নিয়ে আসবেন, যে সূরাত দেখে জান্নাতীরা চিনে নেবে। তাহলে সূরাত শব্দের অর্থ আকৃতি, অতএব আল্লাহ তাআলার আকার আছে, কিন্তু আকার কেমন আমরা কেউ জানি না। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের কারো মত নন, তিনি শোনেন এবং দেখেন। আমরা আল্লাহর শোনাতে বিশ্বাসী,
আল্লাহর দেখাতে বিশ্বাসী, কিন্তু শুনেন কিভাবে, দেখেন কিভাবে, এটা আমরা বলবো না, বলতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এটা জানান নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের সোনামণি এই শিশুদেরকে যদি ছোট্ট অবস্থা থেকে আমাদের এই আকীদাগুলো তাদের কানে ঢুকিয়ে দিতে পারি, তাদের অন্তরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে তাদেরকে আর বিভ্রান্ত করতে আর কেউ পারবে না। এই জন্য সোনামণি সংগঠনের গুরুত্ব অপরিসীম। সোনামণি অবস্থা থেকে যার আকীদা চেঞ্জ হয়ে যাবে, সে মৃত্যু পর্যন্ত তার আকীদা বিভ্রান্ত আর করতে আর কেউ পারবে না। তাই আশা করি আমরা সকলেই সোনামণি সংগঠনকে বেশি বেশি সাহায্য করি, সারা দেশের সব জায়গায়, সব গ্রামে, সব মসজিদে যেন সোনামণিদের শাখা থাকে। এই আহ্বান রেখেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।